আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটা মজার রেসিপি নিয়ে। আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আসছি, জানি এটা কম বেশি আপনারা অনেকেই রান্না করেছেন, খেয়েছেন। তো আজকে আমি যেভাবে রান্না করব আপনারা অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থেকে যাবেন। তাই তো দেখুন, এখানে আমি নিয়েছি কিছু কুয়ের ফল, আর এখানে কাঁচা পাকা মিশানো আছে, কাঁচাটাই বেশি, সাথে কিছু পাকাও আছে। আর এই দেখুন আমি নিয়েছি কিছু আলু, এই যেরকম ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আছে কিছু পেঁয়াজ কলি, তো আমি সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল। তো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে। তো এবার আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। তাই দেখুন ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ পাতাগুলো বা পেঁয়াজ কলি যেটাই বলেন ওগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম এখানে সামান্য ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিব, হাফ চামচ রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিব। রসুন বাটাটা আমি একটু পরেই দিয়েছি। তো সবগুলো আমি খুব ভালো করে একটু কষে নিচ্ছি। কষে নিয়ে এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো দেখুন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা একটু নরম হয়ে আসুক। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিয়ে আমি ঢাকনাটা আবারও খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো নিয়ে আমি এখানে যে দেখুন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এখানে ফলগুলো দিয়ে দিব। তাই তো আমি ফলগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে আমি ফলগুলো আলুর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটাও ঢেকে দিব। তো আমি আবারও বলছি, যদি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এই পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে থেকে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাই তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এভাবে আমি ঢাকনা খুলে এই যে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো এই তো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যে। তো এভাবে আমি এটাকে ভালো করে রান্না করে নেব। আর দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এখানে কিছু পাকা ফল ছিল ওই পাকা ফল থেকে যে কালার বের হয়েছে। আর এখানে আমি আজকে যেটা দেব সেটা হলো এই যে পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা করা, শুকনো মরিচ ভেজে সরিষার তেল দিয়ে ভর্তা করা হয়েছিল, তো সেইটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অসম্ভব মজার হয় খেতে। তাই তো দিয়ে আমি এবার নেড়ে নিচ্ছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। তো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর আমি এটা একেবারেই ভাজা ভাজা করব না, একটু ভিজে ভিজে রাখব। এই যে দেখুন এখানে কিন্তু এখন পানি নেই, পানিটা পুরোটাই শুকিয়ে গেছে, যেটা আছে শুধুই তেল। এই যে দেখুন, তো আমি এবার এগুলো নামিয়ে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাল্লাহ নামিয়ে নিয়েছি, কালারটা খুবই সুন্দর লাগছে দেখতে। আলুগুলো একেবারে লাল হয়ে গেছে এর কালারে, এই তো দেখতে যেমন খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।